মিডিয়া হচ্ছে সরকারের প্রতিবিম্ব, সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেবার অধিকার রয়েছে মিডিয়ার। আমাদের মুখ্যমন্ত্রী চাইছেন এই রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে একটা প্রগতিশীল রাজ্য হিসেবে গড়ে উঠুক। তিনি চাইছেন সারা বিশ্ব যেন ত্রিপুরাকে আলাদাভাবে চিনতে পারে, সেজন্য মুখ্যমন্ত্রী পরিশ্রম করে চলেছেন। সোমবার প্রদেশ বিজেপি ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথাগুলো বললেন দলের সহসভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন রাজ্যের মিডিয়া যাতে আন্তর্জাতিক স্তরে পৌঁছে যায় তার জন্য মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি বলেন বাম আমলে এই রাজ্যে যে দুইজন সাংবাদিক খুন হতে হয়েছিল তাদের সেই তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করেছিল। বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর সাংবাদিক বন্ধুদের যে পেনশন ছিল সেটাকে 10,000 টাকা করা হয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ভাষণ যদি আপনারা সেটা লক্ষ্য করে দেখেন, উনি কিন্তু এই রাজ্যের মিডিয়া, কারণ এই রাজ্যের আমরা চাইছে, আমাদের মুখ্যমন্ত্রী চাইছে এই রাজ্য ভারতবর্ষের মধ্যে একটা প্রগতিশীল রাজ্য গড়ে উঠুক এবং সারা বিশ্ব যেন এই ত্রিপুরাকে আলাদা করে চিনে, তার জন্য আমাদের এই সুযোগ্য মুখ্যমন্ত্রী দিন রাত পরিশ্রম করে চলছেন, কাজ করে চলছেন। তো মিডিয়াকেও ইন্টারন্যাশনাল স্তরে, আমাদের রাজ্য স্তরে রয়েছে, ন্যাশনাল স্তরে এবং ইন্টারন্যাশনাল স্তরেও যাতে পৌঁছে যায়, বিকাশ করা যায়, তার জন্য মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন এবং সেই ব্যাপারে উনি কথা বলেছেন। আমরা আমাদের সরকার আসার পর আপনারা জানেন যে এই রাজ্যের তরুণ দুজন সাংবাদিক হত্যা হয়েছিল আর সিবিআই তদন্তের জন্য সেই সময় চিৎকার করে আন্দোলন করা হয়েছিল। আমাদের সরকার আসার পর আমরা প্রথম ক্যাবিনেটেই তার সিবিআই, এই দুই যে তরুণ সাংবাদিকের হত্যা হয়েছিল তার সিবিআই তদন্তের জন্য আমরা আমাদের সরকার উদ্যোগ গ্রহণ করেছে। বিজেপি সহসভাপতি রাজীব ভট্টাচার্য বলেন সাংবাদিক বন্ধুদের জন্য হাউজিং কমপ্লেক্স তৈরি করার জন্য রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। আগরতলা প্রেস ক্লাবের আধুনিকরণের জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের চতুর্থ স্তম্ভর এই সমস্ত কার্যাবলী করে চলেছেন এবং আরও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। অনির্বাণ দেবের রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।